হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানি হাতা, এখানে বাংলাদেশ ভারতের সীমান্ত। এখানে একটা নদী রয়েছে, এই নদীতে দেখে খুব সুন্দর, আশেপাশে ভিউগুলি অনেক সুন্দর। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন শুরু করা যাক। কিভাবে যাবেন? ঢাকা থেকে শেরপুর জেলা শহরে না এসে নকলা উপজেলা থেকে নালিতাবাড়ি হয়ে পানিহাটা তারানি পাহাড় যাওয়া বেশি সুবিধাজনক। শেরপুর জেলা থেকে 25 কিলোমিটার এবং নালিতাবাড়ি উপজেলা থেকে প্রায় 19 কিলোমিটার দূরে পানিহাটা তারানি পাহাড়ের অবস্থান। নালিতাবাড়ির গড়কান্দা চৌরাস্তা মোড় থেকে নাকুগাঁও স্থলবন্দরের কাছাকাছি গিয়ে পূর্ব দিকে মোড় নিয়ে বুগাই ব্রিজ পাড়ি দিতে হবে। এরপর পূর্ব দিক থেকে 3 কিলোমিটার এগিয়ে চাইনা মোড় থেকে উত্তরের রাস্তা ধরে মাত্র 1 কিলোমিটার পথ পাড়ি দিলেই পানিহাটা তারানি পাহাড়ের মূল পয়েন্টে যেতে পারবেন। শেরপুর জেলা শহর থেকে 25 কিলোমিটার দূরে গারো পাহাড় সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া এলাকায় সারি সারি পাহাড় দিয়ে ঘেরা পানিহাটা ও তারানি গ্রামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চল। পর্যটকদের কাছে পানিহাটা তারানি পাহাড় হিসেবে সুপরিচিত। তারানি পাহাড়ের উত্তরে রয়েছে মেঘের আফসা আবরণে ঢাকা ভারতের তুরা পাহাড়। তুরা পাহাড়ের দূরের টিলাগুলো যেন মেঘের রাজ্যের সাথে মিতালি করে চারপাশে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। তুরার অববাহিকা থেকে সামনে পশ্চিম দিকে বয়ে চলেছে পাহাড়ি বুগাই নদী। এ নদীর স্বচ্ছ পানি নিচে রোদের আলোয় চিকচিক করা নুড়ি পাথর আর শত ফুট উঁচুতে থাকা সবুজে জড়ানো পাহাড় চারপাশে এক ভিন্নধর্মী সৌন্দর্যের আবহাওয়া তৈরি করেছে।
Assalamualaikum. Hello everyone. Assalamualaikum. আমরা এখন আসছি পানি হাটা নালিতাবাড়ি উপজেলার পানি হাটা ইউনিয়ন পরিষদ। তো এখানে একদম ভারতের বর্ডারে চলে আসছি। এখানে জাস্ট কাটাতারের বেড়া আর হচ্ছে ওই ব্রিজটা যেটা দেখছেন ওটাই হচ্ছে ভারতের ব্রিজ। নাগপুর থেকে ট্রানজিট করলে এই রোড ধরেই ব্রিজ পার হয়ে আমাদেরকে ইন্ডিয়া ঢুকতে হয় যদি যাই সেই ক্ষেত্রে। সো দেন এখানে ভিউটা অনেক সুন্দর, অনেক মনোরম, অনেক বেশি প্রাকৃতিক। এখানে আসলে মন উদাস হয়ে যায়, মন চায় এখান থেকে ইন্ডিয়া চলে যায়, বাসায় আর ব্যাক করে না যাই। সো ভিউয়ার্স দেখতে থাকুন। আমরা তুরা নদীর পাশে আরও আছে খ্রিস্টানদের উপাসনালয়, ছোট্ট একটি চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয় ও শিক্ষার্থীদের থাকার আবাসিক হোস্টেল। প্রকৃতির সান্নিধ্যে পাওয়ার পাশাপাশি মেঘ ও পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে অসংখ্য প্রকৃতিপ্রেমী পর্যটকরা এই জায়গায় ঘুরতে আসে। কোথায় থাকবেন? নালিতাবাড়ি বা শেরপুরের কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। নালিতাবাড়িতে অবস্থিত হোটেল মিথুন ইন, নালিতাবাড়ি গেস্ট হাউস এবং শেরপুরের হোটেল আরাফাত, কাকুলি গেস্ট হাউস, বর্ণালী গেস্ট হাউস ও হাসেম গেস্ট হাউস অন্যতম। কোথায় খাবেন? নালিতাবাড়িতে হোটেল শেহের মল্লিক, ভেট্টু রেস্টুরেন্ট ও হোটেল সৌদিয়া নামের খাবার হোটেল রয়েছে। এছাড়াও শেরপুরে নিউ মার্কেট এলাকায় বিভিন্ন মানের খাবারের হোটেল ও রেস্টুরেন্ট পাবেন। ভিউয়ার্স আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।